প্যারিস আড্ডা এফএমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্যারিস আড্ডা এফএমে এমন একজন গুণী শিল্পীকে আমাদের সাথে পেয়েছি, আমরা আজ অনেক আনন্দিত। আমাদের খুবই গুণী মানুষ যার গান শুনে আমরা বড় হয়েছি, আমাদের শ্রদ্ধেয় আপা ইফাত আরা দেওয়ান, আমাদের গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং চিত্রশিল্পী। আজকে আপার সাথে আমরা একটু কথা বলবো। তো আপা, কেমন লাগছে? আমাদের তো আপনাকে পেয়ে আমরা খুব আনন্দিত, আপনার গান শুনেই আমরা বড় হয়েছি। আপনার নাম বললে মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ চিনে না, সবাই আপনার গান শুনে মুগ্ধ। তো আপনার গান সম্পর্কে একটু জানবো আপা, মানে আপনার গান শুরুটা কবে, কোথায় শিখেছেন, কার কাছে শিখেছেন, বা গানের পরিধি নিয়ে সব কিছু নিয়ে একটু শুনবো আপা। প্রথমে ধন্যবাদ জানাই প্যারিস আড্ডা এফএম রেডিওকে এই অনুষ্ঠানটার আয়োজন করবার জন্য, আমাকে এখানে কথা বলতে বলার জন্য। আমি গান শিখতে শুরু করি অনেক ছোটোবেলা থেকেই। তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 1-2 পড়ি, আমার বাড়িতে ওস্তাদজি আসতেন, গান শিখতাম তার কাছে। আমার মায়ের খুব শখ ছিল। পরবর্তীকালে যখন ক্লাস 6 পড়ি, তখন ঢাকায় ছায়ানটে ভর্তি করে দেন আমার মা। তখন রবীন্দ্রসঙ্গীত বিভাগে ভর্তি হই এবং আমি ছায়ানটের প্রথম ব্যাচের ছাত্রী ছিলাম। তখন অনেক ছেলে মেয়ে আমরা একসাথে গান করতাম। যে বাংলা একাডেমির যে পুরনো দালানটা ছিল, সেখানে ছায়ানটের ক্লাস হতো। পরবর্তীকালে 5 শিক্ষাক্রম শেষ করলাম, করে 1968 ছায়ানট থেকে পাশ করি। ততদিনে মোটে আমরা 3 ছিলাম এবং আমার শিক্ষাগুরু ছিলেন শ্রদ্ধেয় ওয়াহিদুল হক ওয়াহিদ ভাই এবং সঞ্জিদা আপা, ডক্টর সঞ্জিদা খাতুন। তো আমার অনেক সৌভাগ্য যে আমি তাদের মতন শিক্ষাগুরু পেয়েছি এবং আমার অনেক অনেক শেখা, অনেক কিছু নিয়ে, যে একটা বড় হওয়াটাই তাদের হাতে। ছোট ছিলাম, প্রচুর অনুষ্ঠান হতো ছায়ানটে। তখন শুরু হতো 1 দিয়ে, 25 অনুষ্ঠান হতো, তারপরে বর্ষা 11 নজরুলের জন্মবার্ষিকী হতো, এবং তারপরে বর্ষামঙ্গল হতো, 22 শ্রাবণ হতো, এই যে অগস্ট মাসে 7-8 তারিখের দিকে। এরপরে আবার শারদ উৎসব হতো, এরপরেও আবার ছায়ানটের স্কুলের অনুষ্ঠানও হতো, একটা বাৎসরিক একটা। এই প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু অংশগ্রহণ করতাম এবং একক গান করবার সুযোগ পেতাম সেই ছোটোবেলা থেকে। সেটা আমার জন্য অনেক বিরাট একটা সৌভাগ্য। এবং আমি নিজে যে একার গান, আমার শুধু গান বলে না, সবার সাথে যখন অনুষ্ঠানে রিহার্সালগুলো হতো, সবার গানগুলো শিখে ফেলতাম। ফলে এই এতটা কাল প্রচুর গানের সাথে পরিচয় হয়, যেগুলো পারতাম সেগুলো করতাম, যেগুলো পারতাম না মনের ভিতরে থাকতো। তো সেটাকে আমাকে সেটা আমাকে অনেক সমৃদ্ধ করেছে। তো পরবর্তীকালে পাশ করে যাবার পরেও ছায়ানটের সমস্ত অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতাম। যখনই অনুষ্ঠান হতো গাইতে বলতো ওয়াহিদ ভাইরা, যেতাম এবং বাড়িতেও ওয়াহিদ ভাই আসতেন, ওয়াহিদ ভাইয়ের কাছে একা বসে গান শিখবার সুযোগ আমার হয়েছে এবং সেটা অত্যন্ত মূল্যবান সময় ছিল আমার কাছে। কারণ ওয়াহিদ ভাইয়ের সাথে বসে শুধু যে গান নিয়ে তা তো না, জীবনের অনেক কিছু নিয়ে উনি গল্প করতেন। ছবি আঁকাটাও ব্যাপারেও ওনার কাছে যে একটা শুরু হয়, সেই বিভিন্ন নামকরা চিত্রকরদের সাথে পরিচয় করায় দেওয়া, বই নিয়ে আসতেন, বই দেখাতেন,
এবং এগুলো করে করে কিন্তু একটা ভীত তৈরি হয়ে যায়। এবং পরবর্তীকালে তখন আমি আবার ছবিও আঁকতে শুরু করি। তো যাই হোক, এই সব কিছুই ওই সময় থেকেই আর কি শুরু হয়। পরবর্তীকালে এমনিতেও অনেক স্টেজ পারফরমেন্সও করি, সেটা ঢাকায়, ঢাকার বাইরে, এমনিতে আমাদের ওখানে যারা শিল্পকলা, তারপরে বাংলা একাডেমির অনুষ্ঠান, এগুলো তো যখন হতো, 25শে বৈশাখের অনুষ্ঠান হতো কি অন্যান্য, তখন বলতো গাইতে তখন যেতাম। এবং ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরেও, ভারতবর্ষে আমি অনেক অনুষ্ঠান করি, কলকাতায় বিশেষ করে, দিল্লিতেও করি, বোম্বেতেও করেছি। এবং এইদিকেও যখন আসছি, বিলেতে আসছি, ফ্রান্সে আসছি, এই কয়েক বছর আগে নরওয়েতে গেছিলাম, বিভিন্ন জায়গায়, সব জায়গায় গানের অনুষ্ঠান কিছু না কিছু করে গেছি। এবং সেই সুবাদে যেমন ফ্রান্সে যখন আসি, তখন সেখানে অনেক মানুষের সাথে পরিচয় হয়, যখন যেখানেই গান করতে কেউ বলেছেন, আমি খুশি হয়ে সেখানে গান শোনাই, এবং সেই সুবাদে একটা পরিচিতি হয়, অনেক মানুষকে চিনি এখানে, অনেক বাংলাদেশের অনেক মানুষকে চিনি। তো এবং পরবর্তীকালে আমার আমার রেকর্ডিং আমি করি অনেক। আমার প্রথম রেকর্ড বের হয় 1970 সালে, ইএমআই তখন খুব নাম করা, মানে সারা পৃথিবী জুড়ে একটা বিরাট রেকর্ডিং কোম্পানি, তখন আমার এই গান ধারণ করেন। 45 আরপিএমের একটা ছোট্ট রেকর্ড ছিল, সেটা দুই পিঠে দুটো রবীন্দ্রসঙ্গীত, রূপে তোমায় ভোলাবো না আর প্রভু বলো বলো কবে, তো সেটা 1970 সালে সেটা বের হয় ঢাকা থেকে। এবং পরবর্তীকালে কলকাতায় এইচএমভি থেকেও সেটা বের করে, এবং তাদের হেড অফিস ছিল লন্ডনে, সেখানেও, সেখান থেকেও বের হয়। তারপরে আরও শ্রোতার আসরও আমার গান বের করেন, এক পিঠে আমার 8টা গান, আরেক পিঠে আরেকজনের, আমার সাথে সেলিনা বা গান করতেন, ওনার 8টা গান। এবং পরবর্তীকালে বেঙ্গল ফাউন্ডেশন প্রচুর আমার সিডি এবং ক্যাসেট এবং এলপিও বের করেন, এবং প্রায় 15টার মতন রবীন্দ্রসঙ্গীত এবং পুরনো বাংলা গান ততদিনে আমি গাইতে শুরু করি। এবং এইগুলোর মাধ্যমেই কিন্তু আমি অনেক মানুষের কাছে পৌঁছে গেলাম, কারণ ঢাকায় আর কয়জন থাকেন, আর স্টেজের প্রোগ্রাম আর কয়জন দেখেন। হ্যাঁ, ঢাকায় রেডিও টেলিভিশনে তো করতামই, কিন্তু এই সিডি ক্যাসেটের মাধ্যমে এই যে আমি থাকলাম, এটা আরও অনেক প্রজন্মে, আগামী প্রজন্মের জন্যেও আমার গানগুলো থাকলো। সেটা সকালবেলা আপনার গানই বাজতো, আমার বাবার খুব পছন্দের শিল্পী আপনি, আমার তো মনে হয় বাংলাদেশের অনেকেরই অনেক পছন্দের শিল্পীর মধ্যে আপনি। হ্যাঁ, সেটা আমার সৌভাগ্য, আমার সৌভাগ্য। আমার পরবর্তীকালে অনেক মানুষের সাথেই দেখা হয়, তুমি যেটা বললে এরকম অনেকের সাথেই ওই বলতো যে বাড়িতে আমার মা গান শুনতেন, বাবা গান শুনতেন, তাতেই করেই আর কি আপনার সাথে পরিচিতি, গানের সাথে পরিচিতি। তো এই সিডি রেকর্ডিং এগুলো এতকাল করে গেছি, 50 বছরেরও উপরে এগুলো গানের সাথে যুক্ত আছি। আর পরবর্তীকালে ছবিও আঁকতে শুরু করি 1990 সাল থেকে, এবং তখন এই যে ঢাকায়, মানে প্যারিসেও আসছি, ঢাকায় তো অনেক একক চিত্র প্রদর্শনী করি, প্রথমটাও বেঙ্গল ফাউন্ডেশনে করেছিল, এবং পরবর্তীকালে দেশের বাইরেও করি, কলকাতায়ও করেছি 2বার, তারপরে প্যারিসে 3বার একক প্রদর্শনী, চিত্র প্রদর্শনী করবার সুযোগ হয়েছে, সেটা আমার একটা বিরাট পাওয়া, বিশাল ব্যাপার, অনেক আনন্দের একটা ব্যাপার। এবং অন্যান্য জায়গাতেও করেছি, হ্যাঁ, চিত্র প্রদর্শনী করেছি। তো সেই ছবি আঁকা আর গান এগুলো দিয়েই এতটা কাল কেটে গেল। আপা, আপনি তো বললেন একটা বই বের হচ্ছে সম্প্রতি, একটা বই আমরা পাচ্ছি, তো আমাদের প্যারিস আড্ডা FM এর দর্শকদের উদ্দেশ্যে যদি বই সম্পর্কে একটু বলেন। আমার এই প্রথম বই বের হবে, আমার কিছু ছোট ছোট লেখা জমে গেছিল অনেক দিন ধরেই,
একদম ছোট ছোট, এগুলো আসলে স্মৃতি কথাই বলা যায়, ছোটবেলা থেকে অনেক স্মরণীয় ঘটনা সেগুলো বসে বসে লিখে গেছি। আর অনেক জায়গায় বেড়াতে গেছি, সেগুলোরও কিছু কিছু স্মৃতি, এগুলোর একটা মোটামুটি 24-25টার একটা সংকলন, সেইটা বই আকারে বের করব খুব ইচ্ছা। এটা আশা করছি যে সামনের মাসেই বের হবে। আর বইটার নাম অচেনা কুসুমের গন্ধে। আর আমার একটা পেইন্টিং দিয়ে উপরে কাভারটা আর কি দিয়ে, এটা ফুলের পেইন্টিং দিয়ে, আমি ফুলের ছবি আঁকতে ভালোবাসি অনেক, তো সেরকমই একটা ছবি একটা পেইন্টিং দিয়ে কাভারটা আর কি কম্পোজ করা আছে। তো দর্শকরা শুনলেন প্যারিস আড্ডা এফ এম এর সব দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ধন্যবাদ FM রেডিওর সব দর্শকদের, এবং আপাকেও ধন্যবাদ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।